দাও না পিক্সেলে আইলাম আইসা আইরা দুইটা করব তো রে ভাই গাইস এই যে ব্যাগটাই মাত্র আমি কিনলাম তো লেট আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস তো আমি আজকে দাওরা যাইতেছি আজকে সানডে আজকে জানেন আপনারা তো লেবাননে সানডে এটা একটা ছুটির দিন থাকে আর আজকে আমি দাওরা যাইতেছি একটু দরকারে দেখি আপনাদের আপনাদেরকে দেখাবো যে আমি দাওরা যাই বা এখানকার জায়গাগুলো তো আমার সাথে থাকুন আপনারা দেখতে থাকুন সো গাইস চলে এসেছে গাড়ি এই মাত্র গাড়িতে যাবো আসসালামু আলাইকুম তো গাইস এইমাত্র আমি বাসে আইসি গাড়িতে চড়ছি তো এখন দাওরা যাইতেছি তো গাড়িতে চলন্ত পথে আছে তো আপনারা দেখতে থাকুন তো গাইস অবশেষে চলে এলাম এইমাত্র দাওরা এখন দাওরা আছি আসো এখন প্রায় 40 মিনিটের মতো আমার লেগে গেছে 40 মিনিটের মতো আমার গাড়িতে গেছে সময় আর এখন এই মাত্র আইলাম দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ব্রিজের নিচে কিভাবে বিক্রি করে আসলে গাইস এখানে আজকে হলো সানডে যেহেতু আর সানডে এখানে বেশিরভাগই দাওরা সবসময় মানুষ থাকে আর ছুটির একটা দিন আর এই দিনে প্রতিটা মানুষই সবাই মানে দাওরা আসে শপিং করতে আর এটা একটা বেস্ট প্লেস লেবাননের মানে দাওরা এখানে বেশিরভাগ মানুষ এখানে সব জায়গা থেকে দাওরা আসে এখান থেকে শপিং করে মার্কেট করে প্রচুর মানুষ আজকে দেখতে পাচ্ছেন মনে হয় আজকে ঈদ ঈদ হইতেছে তো গাইস আজকে কি হইতেছে নিজেও জানি না সবাই এরকম কেন سوال سيلفي يسر أمرك خليلك إنك আসলে দাওরা আসলে আসলে বোঝা যায় যে দাওরা এটা কি আর প্রতি রোববারে সানডে এটা মানে একটা ঈদের মতো হয় আসলে আর আজকে বুঝলাম না প্রতিটা ইথিওপিয়া সুদানি বা তারা পতাকা নিয়ে রং মেখে পতাকা মুখে আর্টিস্ট করে কিভাবে মানে আনন্দ করতেছে আনন্দ উল্লাসে মেতে উঠতেছে তো আজকে কিছু করার নাই তো সানডে এটা সানডে অবশ্যই এরকমই হয় প্রতি বা আগে আরো বেশি হয়তো এখন যেহেতু মানুষের তো নাই আগেকার মতো তো আগে অনেক থাকতো আগে ফার্স্টে যখন আমি আইছিলাম এখানে তো ফার্স্টে ওখানে অনেকই মানুষ ছিল
অনেকদিন যাবত আজকে এত মানুষ দেখা যাচ্ছে এখানে, অনেকদিন ধরে আমি দেখি না যে দাওরা এত মানুষ হয়। আর লেবাননের এই পরিস্থিতির কারণে, যেহেতু অনেক খারাপ একটা পরিস্থিতি চলতেছে যাইতেছে, এই পরিস্থিতির কারণে অনেকদিন ধরে দেখি না আমি দাওরা এত মানুষ হয়। তো আজকে দেখলাম একটা ঈদের মতোই, মানে ঈদের মতো আনন্দ উল্লাসে মেতে উঠতেছে, কিছু করার নাই। অনেক জামের ভিতরে আছি, দেখা যাইতেছে কে ফাঁকি। তো কিছু করার না, আসলে আমি দাওরা দেখতে যাওয়ার চেষ্টা করতেছি। প্রচুর মানুষ এখানে, যেহেতু শীত এসে পড়েছে, শীতের পোশাকই বেশি দেখা যাচ্ছে। অবশেষে দাওরা ভিক্সেলে আইলাম, আইসা আইলো দুইটা কর্মচারী পাইছে এখানে, দেখতে পারতেছেন দুইটা। এটা হলো কাকা লাগে আমার, আর এটা হলো ভাই লাগে, যেহেতু কর্মচারী। তারপরে কইতে ইচ্ছে করে না, তারপরে কোল লাগে, যেহেতু লাগে। কত হইল এখন? 1,87,000 কলিডার, 1,87,000 লিরা। তো গাইস দেখতে পারতেছেন তেলের দামটা বললো এখন। তো এখানে আর কি দাওরা মনে হয় কাজ করে পুরোটাই। হাতে একটা গড়ি, তারপরে টি শার্ট মনে করেন হোয়াইট, তারপরে সানগ্লাস ব্ল্যাক, ও একবারে নায়ক শাহরুখ খান। কই যা হইতেছে? বিলা যাতে দি পুরান পুরান দেখা যা। হ্যাঁ বন্ধু বলো, তুমি ইন্ডিয়ান হো কেসায়? ঠিক আছে, টি শার্ট কিনেন, দেখলে তো মনে হয় সবই নই জায়গা, কিন্তু নেওয়ার মতো তো পরে না কোনোটাই। নেন নেন, হ্যাঁ ভালো লাগবে। হলুদ এলো কালার ফুইটে ওঠে, যেহেতু টি শার্ট একটা পরছেন, দেখা যায় নায়ক শাহরুখ খানের মতো লাগতেছে। টোস করতেছি না আবার, আসলে এটা সত্য কথা বলতেছি। তো আপনারাই বললেন গাইস স্মার্ট স্মার্ট লাগে কিনা, আবার যদি খারাপ লাগে তো বললেন না। আবার এটা কি পুরান জলা জলা কালার লাগে। ও গাইস অসাধারণ, যেহেতু এখানে ক্রিসমিরিস ডিসেম্বর মাসে, তো লেবাননে ক্রিসমিরিসের উপলক্ষে অনেক কিছুই দোকানে উঠাইছে, তো শপিং এ দেখা যাচ্ছে। এই ঘোরাঘুরা দিয়ে আমি কি
না হরিণে, এই হরিণ নিয়ে আমি কি করবো, কই রাখবো, দেওয়ার মতো কোনো মানুষ খুঁজতে এই হরিণটা নিয়ে যাক রাখে দেন, এটা পরবর্তীতে দেখা যাবে না। এটা সিজন সিজনে মনে হয় চেঞ্জ করে, যেহেতু ক্রিসমিস সিজন, সব ক্রিসমিস এই যে একটা, এইগুলো তো আমি ম্যাডামের বাসায় একটা লাগাইছি, এই যে দরজার সামনে সুন্দর লাগতে থাকা, আমি তো সাজাই দিই, সুন্দর সুন্দর করে গাছ সাজাইছি বাসা। এটা দেখলে আবার মেয়েরা পাগল হয়ে যাবে, বুঝছি মেয়েরা আমাকে মানে খালি খটি মে চাবি যাবি চাই, তাই না, গোড়া টোড়া। এটি লেবানসের পাহাড় পাহাড়ের যে গাছগুলো দেখেন ওইগুলো গাছ, এদেশের প্রতীক। হ্যাঁ ওই তো বাংলাদেশে যেরকম আছে না ওইরকম। এটা কি এই এক লাখ লি রে কি যে কাট বানাইছে আর কি, 1 লাখ লিরা তো কাট করতে, না কিছু করার নাই, দাম ভালো গাইস। তো এইমাত্র দাওরা আইছে একটা দোকানে, একটা দোকানে আসলে মূলত আইছে একটা ব্যাগ কেনার জন্য, তো ব্যাগের এখানে আইসে দেখলাম তো যারা এখানে দোকানটা মেলে আর কি, সো তারাও সুরিয়ান, তো তারা বলতেছে যে আমাকেও মানে আপনার ইউটিউবে নেন, কিছু বলবো। হাই গাইস, কি কোশো আখবার কোন তাবাব, বিতমান আমাকে তামিলু মুতাবা ও লাইক আল ইউটিউব হাবাইব আলবি, মার্সি হাবিবি, ইনটা কামেন নো। তো গাইস আলা তাবা বাংলাদেশ বা ফায়দা বিওসাল কিলো দুনিয়া। তো গাইস তো দেখতে পারতেছেন সে আসলে দিস ইজ ল্যাঙ্গুয়েজ আরবিক, তো আসলে মূলত তাই ছিলাম আমি এই যে ব্যাগটা কেনার জন্য আজকে, তো দেখি থাকি মা বিন আইদা আমি আইছি মূলত একটা দোকানে, তো দোকানে এই দোকানটাতে অনেক ব্যাগ আছে, সারা ব্যাগ আছে, তো এই ব্যাগটা ব্যাগের জন্যই আইছি, দেখতে পারতেছেন প্রচুর জিনিসপত্র আছে এখানে, আপনারা আইলে আসতে পারেন। আর একটা ব্যাগ নিছি আমি, সরি এই যে ব্যাগটা এইমাত্র আমি কিনলাম, তো লেদারে অরিজিনাল আর কি, ভালো একটা দিছে, তো ভালোই লাগলো। এর সাথে আবার গ্যারান্টি ওয়ারেন্টি একটা কার্ড আছে, ওয়ারেন্টি কার্ড আছে 1 ইয়ার্সের। তো সবাই একটা দাওরা দাওরা ঠিক আছে, তো যদি কেউ যদি এখান থেকে বাইরে তারা ভালো আছে অনেক বেচা কিনা, তারা প্রতিনিয়ত করে যাচ্ছে, আর আমার আইলে পরে আমার হাতে কোনো কথা নাই, মানে দামাদামি না, একটা দাম চাইছে আমি একটা বলছি মানে ওইটাই, ঠিক আছে। তো সবাই আসবেন দোয়া করি, আর ভালো থাকুন সবাই। অবশেষে গাইস বৃষ্টি চলে আসতেছে, ফ্যাশানি পড়তেছে দেখতে পাচ্ছেন, তো অবশেষে বৃষ্টি বুঝলাম না, আজকে একটা ঘোরাফেরার দিন, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যালো গাইস, তো দাওরা এসে আসলে প্ল্যানটা ছিল একটা, একটা প্ল্যান ছিল, তো ভাবছিলাম যাবো রাউসি, তো অনেক সুন্দর জায়গা সেখানে, দেখতে পাচ্ছেন অবস্থা কি গাড়ির, প্রচুর দাম আসলে এমন সময় মানে বৃষ্টি শুরু হলো, বৃষ্টিতে সব শেষ, মানে যে এই জায়গাটা কি জাকজুমাক ছিল, অনেক ভালোই আছিল, যে রোদ ছিল, মানুষ ছিল অনেক, একটা বৃষ্টি এসে সব শেষ, আর আমাদের প্ল্যানটাও শেষ, তো বৃষ্টির কারণে আর কিছু করা হলো না। তো এখন বাসার দিকে রওনা দিব, বাসায় যাওয়া হোক। তো গাইস তো আজকে এই পর্যন্তই, এখন আমি আছি দাওরা, এখন আমি বাসায় যাব, তো এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য, অবশ্যই আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের সবাইকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে রইলো শুভেচ্ছা ভালোবাসা, আর অবশ্যই আমার পাশে থাকবেন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে পরবর্তী কোনো নতুন ভিডিও পাওয়ার জন্য।
তারপর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।